हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर जन्य बिये बाड़ी स्वादे मुग डाल रेसिपि निये एसेछि। घरे आमरा सब समय मुग डाल जे तैरी करि सेटा किन्तु बिये बाड़ीर मतो स्वाद आसे ना। तो चलुन बंधुरा, आजके आमी आपनादेरके देखिये दिई एकदम बिये बाड़ीर स्वादे परफेक्ट मुग डालेर रेसिपि। मुग डाल तैरी करार जन्य गैसेर फ्लेमटा जालिये एकटा कड़ाई बसिये दिएछि। एखन एर मध्ये दिये दिब एक कप परिमाण मुग डाल। मुग डालटाके आगे भेजे नीते हबे। गैसेर फ्लेमटा लो टू मीडियमे रेखे मुग डालटाके हालका लालचे करे भेजे नीते हबे। सो देखुन बंधुरा, मुग डालेर मध्ये एकटा हालका कलर एसे गेछे। मुग डाल किन्तु बेशी कड़ा करे भाजबे ना, ताहले किन्तु मुग डालटा सहजे सिद्ध होते चाय ना। एरकम हालका कलर आसले गैसेर फ्लेमटा बंध करे देबेन। आमी मुग डालटाके धुये निब। ओई सेम कड़ाइयेर मध्ये दिये दिलाम जल। জল দিয়ে একটা স্পুনের সাহায্যে নেড়ে চেড়ে ডালটাকে দুবারের মতো ধুয়ে নেব। ভাজা মুগ ডাল কিন্তু কখনো হাত দিয়ে কুচলে কুচলে ধুবেন না, তাহলে মুগ ডালের যে একটা সুন্দর গন্ধ বা টেস্ট আসে সেটা কিন্তু চলে যায়। এইভাবেই হালকা হাতে স্পুন দিয়ে নেড়ে চেড়ে ডালটাকে দুবারে ধুয়ে নেবেন। সো দেখুন বন্ধুরা, ডাল ধুয়ে নিয়েছি, ডালের জলটাও ফেলে দিয়েছি। এখন আবারও গ্যাসের ফ্লেমটা চালিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিব 3 কাপ পরিমাণ জল। ডালের জলটা এখন একটু বেশি দিবেন, কারণ সিদ্ধ হতে কিন্তু মুগ ডালে অনেকটাই জল লাগে। সো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এখন ডালটাকে সিদ্ধ হতে দেব। ডালের উপর যখন সাদা একটা ফেনা উঠবে তখনই আমি আবার ফিরে আসব। সো দেখুন বন্ধুরা, ডালের উপর সাদা ফেনা উঠে গেছে। এই ফেনাটাকে ফেলে দিতে হবে। ডালের এই ফেনটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। ডালের মধ্যে যদি কোনো নোংরা থাকে সেই নোংরাগুলো কিন্তু এই ফেনার সাথে বেরিয়ে যায়। সো অবশ্যই ফেনাটা ফেলে দিবে। সো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ ফেনা আমি ফেলে দিয়েছি। এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিব 3টের মতো কাঁচা লঙ্কার জিরে। ছালটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন ভালো করে একটা স্পুনের সাহায্যে নেড়ে চেড়ে ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। লো টু মিডিয়ামে রেখে ডালটা সেদ্ধ করবেন। বন্ধুরা, ফিরে আসি ডালটা সেদ্ধ হওয়ার পর। সো দেখুন বন্ধুরা, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ডাল সেদ্ধ হতে প্রায় 20 মিনিট লেগেছে। দেখুন ডালটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে ডালটা সেদ্ধ হতে একটু সময়টা বেশি নেই। আপনারা চাইলে এটা কিন্তু প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। তবে প্রেশার কুকারের থেকে এই কড়াই সেদ্ধটাই বেশি টেস্ট হয়। ডাল যে কোনো অনুষ্ঠান বাড়ির ডাল কিন্তু সবসময় কড়াইতেই সেদ্ধ করে। এখন ডালের কনসিস্টেন্সিটা ঠিক করতে হবে। এখানে আমি গরম জল মিশিয়ে ডালটাকে পাতলা করে নেব। ডাল কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। ডালের কনসিস্টেন্সিটা কিন্তু আপনারা নিজেদের অনুযায়ী রাখবেন, কতটা পাতলা বা ঘন করবে। এখন চলুন বন্ধুরা, যাই পরের স্টেপে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ সরষার তেল। এখানে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। সো দেখুন বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এখন এখানে ফোড়নে দেব। একটা তেজপাতা নিয়েছি, নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চির মতো দালচিনি, 2টো এলাচ, 1/2 টিস্পুন পরিমাণ মৌরি, 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর নিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ মেথি। এখন সবগুলো একসাথে তেলের মধ্যে ঢেলে দেব। তেলের মধ্যে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ধরে ফোড়নটাকে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ আদা থেঁতো করে। আপনারা কিন্তু এখানে আদার পেস্টও ইউজ করতে পারেন। আদাটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব খুবই অল্প পরিমাণ হিং। হিংটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে সাথে সাথেই দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডাল। আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। সো দেখুন বন্ধুরা, ডাল ঢেলে দিয়েছি। ডালটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর একটা বয়েল আসার অপেক্ষা করব। সো দেখুন বন্ধুরা, একটা বয়েল এসে গেছে। এখন এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এই ডালে ভাজা জিরে গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, খুবই ভালো একটা টেস্ট এবং গন্ধ আসে। এখন ডালটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর দিয়ে দিব এখানে 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে
আবারও ভালো করে ডালটাকে নেড়ে চেড়ে এক থেকে দু মিনিট সময় কুক করে নেব। সো বন্ধুরা, ডালটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ ঘি। ঘিতে কিন্তু ডালের টেস্ট আরও বেড়ে যাবে। সো বন্ধুরা, ডালটা আমার তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বিয়েবাড়ির ডাল কিন্তু ঠিক এরকমভাবেই তৈরি করে, আর ডালের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই থাকে। ডালটাকে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। সো বন্ধুরা, একবার এইভাবে মুগ ডাল ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একদম বিয়েবাড়ির স্বাদ আসে ডালের মধ্যে। বন্ধুরা, আমার আজকের এই মুগ ডালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন না। যদি ট্রাই করার পর রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।